নমস্কার, নিউজ বানগাড়ি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে, চোখ রাখবো আপডেট খবরের দিকে। ককবরকের লিপির দাবিতে এক প্রকার সকাল থেকে অবরোধ চলছে টিআইএসএফ এর, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ছবি জিদানিয়ার, যেখানে জিদানিয়ার সড়কেও একইভাবে চলছে টিআইএসএফ এর অবরোধ। অনির্দিষ্টকালের জন্য তারা পথ অবরোধে সামিল হয়েছে, তবে শুধুমাত্র সড়ক নয়, রেলপথ পর্যন্ত অবরোধ করা হয়েছে। জিদানিয়ার দাসপাড়াতে অবরোধ চলছে অনির্দিষ্টকালের জন্য, কোথাও টায়ার জ্বালিয়ে আবার কোথাও বাসের ব্যারিকেড লাগিয়ে অবরোধ চালানো হচ্ছে। পড়ুয়ারা যারা সকাল থেকে বেরিয়েছে স্কুল কলেজের উদ্দেশ্যে, তাদেরকেও এক প্রকার বাধা দেওয়া হয়েছে এই অবরোধকে ঘিরে, যেমনটা জিরানিয়া থেকে খবর। আজ দিনভর আমাদের সকাল থেকে নজর রয়েছে এক প্রকার টিআইএসএফ এর পথ অবরোধকে ঘিরে, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জিরানিয়া থেকে। যদিও কি বক্তব্য উঠে এসছে জিরানিয়া থেকে সংশ্লিষ্টের, শুনুন। তিনি আসলে টিআইএসএফ বাই কল খাইজাক, তিনি রোড এন্ড রেলওয়ে ব্লকেজ প্রায় আমি চিন্তা প্রায় 25 উপরনি ক্রস হয়ে রোড ব্লকেজ খাইজাকি তো তিনি নর গতন সাই মানো ম টিআইএসএফ থাকলাই যা আর গবাং মা অর্গানাইজেশন সাপোর্ট উঠাই যা, কারণ তুমি সাই মানো যেটা হবো টিআইএসএফ বন টিমিং বা স্ট্রাইক টিমিং টিমিং মানুষ হয়ে গেছে, আর অমংখা সমস্ত প্রসার রোগী কাইসা চিনি ফিউচার জেনারেশন জায়গাও রিলেটেড নরক শিব যে রোমান হরফ অব টিনি নি ডিমান্ড 1966-67-68 নি টিমিন কক রোমান হরফ একে নক টিনি হিনে জিএসএ তাই গ্রামা আপনার টিউ জিএস তোমায় রক চিনি ইন্টেলেকচুয়াল যত তোমায় রক আপনার ডিমান্ড খাই ফেমেন তিনি সা জোড়া ডিমান্ড খাই মাতঙ্কু প্রায় চুম সাইমান কক রকম তাবুক বোর্ড এক্সাম তাই কিছুদিন পড়ানো বোর্ড এক্সাম তো আগে কিন্তু বাংলা মিডিয়াম না গবাম ত্রিপুরা বোর্ড তাবু কিন্তু ইংলিশ মিডিয়াম বো গবাম মা তো যেটা ত্রিপুরা বোর্ড। সংশ্লিষ্টের বক্তব্য আপনারা শুনলেন, টিআইএসএফ এর নেতৃত্বের কথা শোনালাম, একই সঙ্গে কথা বলবো আমাদের প্রতিনিধি জিরানিয়া থেকে জুড়ে গেছে সন্দীপ সাহা, সঞ্জীব দেববর্মা, দুঃখিত সঞ্জীব দা। ইতিমধ্যে টিআইএসএফ এর বন্ধ চলছে, বন্ধকে কেন্দ্র করে জিরানিয়াতে এই মুহূর্তের কি পরিস্থিতি? এখন সুপ্রীতি, এখন পরিস্থিতিতে মোটামুটি মানে ভালোভাবে চলতেছি। যারা পিকেটিংটা যারা যে রুট ব্লকটা করছে তারা ভালোভাবে বয়েছেরা যে টাইমের যে ডিমান্ডের জন্য তারা বয়ে রয়েছে। এখন পর্যন্ত কোনো মানে কোনো জায়গাতে বা মাদক বাড়ি হোক জাইনাতে কোনো সমস্যা হয়েছিলাম না, এখন পর্যন্ত ফিল ফুট ফিল ভালোভাবে চলতেছে আর কি। সকাল থেকে সেই জায়গাতে কোনো গাড়ি ঘোড়া কি আটকানো হচ্ছে বা রেলের ক্ষেত্রে কি খবর পাচ্ছো? সকালে একটা ট্রেন আসিছিল, যে সে মনে করো ধর্মনগর থেকে এসেছি ট্রেনটা, ট্রেনটাকে মানে যারা রুট ব্লক বা ট্রেন ব্লক যারা করে তারা ট্রেনটাকে ছেড়ে দিয়েছি। তারপরে যারা যে সাধু সাধু পাড়া যে বর্মুরাতে যারা বিয়ে গাড়িটাকে ছেড়ে দেওয়া হয়েছে আর বাকি গাড়িটাকে আটকানো হয়েছে, আর যারা ইমার্জেন্সি গাড়ি বা ডক্টরে অ্যাম্বুলেন্সটাকে ছাড়ানো হয়েছে আর বাকি যে পাবলিক গাড়িটাকে তারা আটকানো আটকায়া রাখে এখানে আটকানো আটকায়া রাখানো হয়েছে। স্কুল কলেজের পড়ুয়াদের কি বাধা দেওয়া হয়েছে না তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে, কি দেখতে পাচ্ছো? আজকে তো দেখেছিলাম, আমরা দেখেছিলাম স্কুল কলেজটা সবই তো বন্ধ দেখেছি, কোনো স্কুল কলেজটা খোলা হয়েছিলাম না। যারা এডিসি এরিয়াতে যারা স্কুল আছিল বা কলেজ আছিল সব বন্ধ আছিল। তারপরে বাকিগুলোটাও আমরা দেখেছি জরাইনিয়ার মধ্যেও বন্ধ দেখেছি, কেউ স্কুলে গেছিলাম না। যারা ছাত্র ছাত্রীরা দেখেছিলাম স্কুলে কেউ আমরা এখন পর্যন্ত দেখছিলাম না। অবশ্য তো মোটামুটি স্কুল কলেজ বন্ধ হয়েছে। সঞ্জীব দা, নিরাপত্তা কতটা রয়েছে, রাজ্য পুলিশ প্রশাসন কতটুকু সজাগ রয়েছে? রাজ্য পুলিশ প্রশাসন নিরাপত্তা বাহিনীরা আছে ছিল সে প্রচন্ড ভাবে মেলা করে তারা এখানে রেখেছি বা তারা এখানেও থাকেছি বা পাবলিকের জন্য বা যারা এখানে বসেছে বা রোড ব্লক করেছে তারার জন্য তারা খুব ভালোভাবে তারাকে মানে সাহায্য করেছে বা তারা সব জায়গাতে মানে উপস্থিত হয়ে থাকে। ছাড়া সব জায়গাতে তারা মানে ভালোভাবে তাদের যে দায়িত্বকে পালন করা হয়েছে পুলিশ প্রশাসনরা। এখনো পর্যন্ত পরিস্থিতি কি কোনো উত্তপ্ত হয়েছে? না, এখনো পর্যন্ত আমরা তো দেখেছিলাম ওখান পর্যন্ত কোনো জায়গাতে কোনো উত্তপ্ত হয়নি, কোনো জায়গাতে কোনো মারপিট হয়নি, ভালোভাবে চলতেছি। তারা পিসফুললি ভাবে ভালোভাবে যে বনটাকে তারা করেছি বা তারা কোনো জায়গাতে আপাতত আমরা শুনেছিলাম না কোনো জায়গাতে বা মারপিট হয়েছে বা উত্তপ্ত হয়েছে এমন তো কোনো জায়গাতে শোনা যায়নি। বেশ, অনেক ধন্যবাদ সঞ্জীব দা, নজর রাখো পরিস্থিতির দিকে।
আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সঞ্জীব দেববর্মার সঙ্গে, জিরানিয়া থেকে কথা বলছিলাম, যেখানে টিআইএসএফ এর অবরোধ চলছে এবং এই অবরোধকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে রাজ্য পুলিশ থেকে শুরু করে সিআরপিএফ মোতায়েন রয়েছে জায়গায় জায়গায়, পরিস্থিতি যাতে কোথাও বিঘ্ন সৃষ্টি না হয় সেদিকে নজর রয়েছে রাজ্য প্রশাসনের। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।